চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ এসেছে ধর্মনগর জেলা হাসপাতালের বিরুদ্ধে। ঘটনা শনিবার রাতে ধর্মনগর থেকে জেবি হাসপাতালে নিয়ে আসার পথেই রোগীর মৃত্যু। উন্নত চিকিৎসা পায়নি বলে অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু হয়েছে, অভিযোগ মৃতার ভাইয়ের। শনিবার রাতে দামছড়া এলাকার পুতিন রুং রিয়াং দেববর্মা নামের 30 বছরের গৃহবধূকে গর্ভবতী অবস্থায় কিছু সমস্যা দেখা দিলে পরে গৃহবধূর পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে দামছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। ধর্মনগর হাসপাতালে আনার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক কিছু ওষুধপত্র দিয়ে ওই গৃহবধূকে জেবি হাসপাতালে রেফার করে দেন। কিন্তু গৃহবধূর শরীর রক্তশূন্য হয়ে আশঙ্কাজনক অবস্থা হলে তাকে সেই মতো চিকিৎসা পরিষেবা জেলা হাসপাতালে দেওয়া হয়নি। রোগীকে হাসপাতালে সেলাইন পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মৃতার ভাই। জেলা হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসার পথেই পুতিন রুং রিয়াং মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর জন্য ধর্মনগর হাসপাতালের চিকিৎসককে দায়ী করেন মৃতার ভাই। চিকিৎসক মহিলার শারীরিক অবস্থা না দেখেই ভালো আছে এই কথা বলে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয় বলে অভিযোগ করেন। মৃতার ভাই কি বলছেন তার কাছ থেকেই শুনুন। डिलीवरी हो डिलीवरी होते डिलीवरी होसे ना तारा कैसे रक्त नाई लिया जाओ यकम कैसे तारा जीवित आनार पर मैं मृत्यु से कौन समय आधा रास्ता आनार प्रति मृत्यु से हाँ कि मन है ये मैं डाक्टर को डाक्टर डाक्टर पूरा इतना ग्यारंटी दिया दी जीवित गया पुषब तो तारा बार बार जिज्ञासा हमें पुषबते तो चिंता कर आइल और पुषब আমি তো রাস্তাঘাট তো কিছু জানি না, কোনো কিছু করার নাই, তো আধা রাস্তা আয়া মারা গেছে, তো আমি তো কিছু করার নাই। বোনের নাম কি? পুতিন রঙ্গিয়াং। বয়স কত? বয়স অনুমানিক 30 বছর। বাড়ি? বাড়ি থুমসারাই পাড়া দামছড়া। এটা কি প্রথম বাচ্চা আসিল না? না, 4 নম্বরে এটা এলো। স্বামীর নাম কি? ও জেবি হাসপাতালের চিকিৎসক মহিলাকে চিকিৎসা পরিষেবা দিতে পারেননি। রবিবার গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুতিন রং রিয়াংয়ের মৃত্যুতে থুমসারাই পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতার পরিবারে যেন আকাশ ভেঙে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।